বিসমিল্লাহ রহমান রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে হাজির হলাম। সেই আলোচনাটি হলো, এই পৃথিবীতে অনেক মানুষ, মধ্যবিত্ত মানুষ, গরিব মানুষ, ধনী মানুষ, অনেকের মনে একটা আশা যে হে আল্লাহ, আমাদের ঘরে যদি একটা অলি আউলিয়া জন্ম নিত, আমাদের ঘরে যদি একটা ওরকম জ্ঞানী, চতুর, বুদ্ধিমান এবং আল্লাহর পথের পথিক, এবং মোট কথা হলো একজন আল্লাহর আউলিয়া যদি আমাদের সংসারে, আমাদের ফ্যামিলিতে, আমার স্ত্রীর গর্ভে একটা আল্লাহর ওলি জন্ম নিত, এরকম একটা ভাবনা চিন্তা কিন্তু মানুষের আছে। কিন্তু দেখা যায় জন্মের পরে সেই ছেলেটি দুষ্ট হয়, সেই ছেলেটি বিভিন্ন খারাপে লিপ্ত হয়, বিভিন্ন বদনামের কাজ করে, বাবা মাকেও মানুষে অনেক রিপোর্ট করে। তখন তারা কাঁদে আর বলে যে হে আল্লাহ, তোমার কাছে চাইছিলাম যে আল্লাহ আমাদের ঘরে যেন একটা অলিয়া উলিয়া জন্ম নেয়, একটা ভালো একটা মানুষ জন্ম নেয়, হে আল্লাহ কি চাইলাম আর কি পাইলাম। তে হে সমস্ত জগৎবাসী, আসলে কি জানেন যে আল্লাহ কিন্তু যে কোনো পাত্রে যে কোনো কিছুতে কিছু রাখেন না। যেমন আমি একটা কথা বলতে চাই, হযরত গাউসুল আজম বড় পীর, তিনি তার গাউসুল আজম নামের গুণে আগুন হয়ে যায় পানি। তাহলে তিনি একজন মায়ের ঘরে জন্ম নিয়েছিল, সেই মায়ের খবর কি আপনারা জানেন? সে মা যেরকম ছিল পর্দাশীল, তেরকম তিনি কি একটি কথা বলা হয়েছিল, যখন আব্দুল কাদের জিলানির পিতার কাছে যখন তাকে বিবাহ দেবে, তখন বলা হয়েছিল যে আমার একটি মেয়ে আছে, তোমাকে বিবাহ করতে হবে। সেই মেয়েটি অন্ধ, কালা এবং খোরা, সে হাঁটতে পারে না, খোরা। তখন বললো, এমন একটা মেয়েকে যদি তুমি বিবাহ করো তাহলে তোমার ঋণ শোধ করে দেবো, তোমার ঋণ শোধ হয়ে যাবে। এখন বললো যে হ্যাঁ ঠিক আছে, যদি আমার ঋণ মুক্ত হওয়া যায় তাহলে আমি রাজি। তো এখন গিয়ে দেখে মেয়েটি ফর্সা, সুন্দর, চোখ নাক মুখ সব ঠিক আছে, পা খোরা নয়, সব ঠিক আছে। কিন্তু তিনি বললেন যে মেয়েটি খোরা, কানা বোবা, কালা, এখন সবই ঠিক আছে। তখন বললো না না না, আপনারা কি বললেন এখান থেকে মেয়েটা সব ঠিক আছে? তখন সেই মেয়েটির পিতা বলতে লাগলে, দেখো এই আমার মেয়েটি, এই মেয়েটি কখনো পর পুরুষের মুখ দেখেনি এবং বাহিরের আলো বাতাস দেখেনি, তাই সে অন্ধ। সে এক বাড়ি থেকে আরেক বাড়িতে কখনো হেঁটে যায়নি, এই জন্য সে খোরা। এবং এই মেয়েটি দেখা যায় যে আমি পিতা, তার মাতা, এর বাহিরে কোনো পুরুষ লোক সে চোখে দুই নয়নে চোখে দেখেনি, যার ফলে সে অন্ধ। সমস্ত কিছু বুঝ দেওয়ার পরে তো এমন একটা লোকের কাছে বিবাহ দিল, তিনিও সৎ। একটি ফল গাছ থেকে পড়ে পানিতে ভেসে গিয়েছিল, সেই ভাসান্ত ফলটা খেয়েছিল খোদার তাড়নায়। তখন বলল যে হায় হায়, আমি কি করলাম, কার কাছে ফল খেলাম, আমাকে তো হিসাব দিতে হবে। তাহলে সেই ব্যক্তি ফলের জন্য সে 12 বছর খাটলো, এরপরে তাকে এরকম একটা মেয়ের কাছে বিবাহ হইল, আর সেই মেয়েটি সৎ এবং পর্দাশীল। তাহলে একজন পর্দাশীল মেয়ের ঘরে এরকম একটি সন্তান জন্ম নিয়েছে। এখন যে কথাটি বলবো আপনাদেরকে, দেখেন যে আমাদের যে এই জমানা পড়েছে, এতে পর্দা সবসময় থাকাটা অসম্ভব হয়, তবে যতটুকু থাকা যায়, এক। দ্বিতীয়ত, হালাল খাবার তো খেতেই হবে। তৃতীয়ত, যে কোনো নারীর দিকে কুদৃষ্টি দিতে পারবেন না, এবং আপনার স্ত্রী কোনো পুরুষের দিকে কুদৃষ্টি দিতে পারবে না, এবং স্বামী স্ত্রীর মধ্যে একটা বিশ্বাস ভক্তি থাকতে হবে। এখন মোট কথা হলো যেটা, সেটা হলো দেখেন, একজন মানুষ যদি চায় যে অবশ্যই এরকম একটা পবিত্র সন্তান উলিয়া উলিয়া আমাদের ঘরে জন্ম যেন নেয়, আল্লাহ যেন দেয়, তাহলে সেই ব্যক্তিটি সকাল সন্ধ্যা আল্লাহর জিকিরে থাকতে হবে। এবং দেখা গেছে যে সুরা ফাতিহা 3 বার, কুল হুয়াল্লাহ 3 বার, এরপরে ফালাক 1 বার, নাস 1 বার, প্রতি সকাল সন্ধ্যায় পরে পাঠ করতে হবে, এবং এগুলো পরে বুকে ফুঁ দিতে হবে, সেই খাদ্যের মধ্যে ফুঁক দিয়ে খেতে হবে, এবং কুদৃষ্টি থেকে মুক্ত থাকতে হবে। এবং রাতের গভীরে, রাতের যখন গভীর হবে 2টার পরে, তখন তারা ইবাদত করতে বসবে। এবং দেখা যায় যখন সন্তান জন্ম দেওয়ার মতো একটা সময় হয়, তখন রাতের 3:30 থেকে 4টা, এর মধ্যে আপনারা দুজনে মিলে ইবাদত করে, এরপরে চোখের পানি ফেলে আল্লাহর কাছে বলে আপনারা দুইজন একত্রিত হবেন, এবং সেই রাত্রি যেন অমাবস্যার রাত না হয়, সেই রাত্রি যেন স্বাভাবিক দিন হয়, তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আপনি
একজন সুসন্তান এবং ওলি আউলিয়ার পিতা হবেন। তবে হে সমস্ত জগৎবাসী, আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।